পথ সাধারণত নির্জনই থাকে, তবে ভিনদেশীরা মাঝে মধ্যে সময় বাঁচানোর জন্য ওই পথ ব্যবহার করে। তোমরা অনেক আগেই ওখানে পৌঁছে যাবে। অন্ধকার নামার সাথে সাথে যে যার জায়গা নিয়ে নেবে। আর মনে রাখবে, মশাল জ্বালবে না। সত্যচরণ শীষ দিয়ে প্রত্যেকের সঠিক জায়গা জানাবে, আর প্রত্যেকে তার প্রত্যুত্তর দেবে। মনে রেখো, লাল রঙের গাড়ি। এই সত্যেন্দা, আর কতক্ষণ অপেক্ষা করব? সাধারণত রাত একটার সময় হ্যালিডে এবং তার দলবল ক্লাব থেকে ফেরে। হ্যালিডে সবসময় চালকের পাশে বসে, সামনের সিটে। পিছনের দিকে সাধারণত ওর বন্ধু বান্ধবরা থাকে। মনে রেখো, অযথা প্রাণহানি যেন না ঘটে। আমাদের লক্ষ্য পুলিশ কমিশনার হ্যালিডে। ব্যাস সত্যেন, তোমারই ওপরে গুরুদায়িত্ব। ১৯০৫ সাল, বঙ্গভঙ্গ আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষে। শহীদ হয়েছেন ক্ষুদিরাম কানাইলালের মতো নির্ভীক কিশোর এবং যুবকেরা। এমনই অসময়ে জাতীয়তাবাদী আন্দোলন থেকে যুব সমাজের দৃষ্টি সরিয়ে নেবার জন্য ইংরেজরা নিয়ে এল ফুটবল। পায়ে জুতো নেই, খেলার সরঞ্জাম নেই, তবু নেটিভ ক্লাব মোহনবাগান পৌঁছে গেল আইএফএ শিল্ডের সেমিফাইনালে মিডল সেক্সের মুখোমুখি। মানে মোহনবাগান আইএফএ শিল্ড ফাইনালে উঠল, কিন্তু আমরা সেই খবরটা ঠিক মতন কভারই করলাম না। অন্তত শিবদাস বাহাদুরের ছবিটা ছাপা উচিত ছিল। আমার সেন্স অফ নিউজ দেখে ভয় পাচ্ছি।
দেশের মানুষের কি দুর্দশা, ইংরেজদের অপশাসন, এইসব ফেলে রেখে একটা মোহন বাগান ক্যাপ্টেনের ছবি ছাপবে আমাদের কাগজ? আইএফএ শিল্ড ফাইনাল শুধুমাত্র বিনোদন, এটা আমি মানতে পারছি না কৃষ্ণদা। Arrest him! I say you arrest him! Sir, it is difficult, sir. Why? I want to know why! Sir, ye mane kichu koreni to? War charge, sir. Sedition! এত তাড়াহুড়ো করছেন কেন? আস্তে আস্তে খান। লোভ সামলাতে পারছি না রে, কতদিন পরে ভাত খাচ্ছি জানিস বিনা? তোমার আবার লোভ? সত্যেন, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী সরানোর ফলে ভারতবাসী যে ক্ষতিগ্রস্ত হবে সেটা এখানে নেই। ইশতেহার বেশি বড় করা যাবে না মাস্টারমশাই, ছাপাখানা থেকে বলে দিয়েছে বড্ড কড়াকড়ি, ওরা ইশতেহার ছাপাবার সময় বের করতে পারে না। দেখো, বিপ্লবীদের উদ্দেশ্য যদি জনসাধারণের কাছে পরিষ্কার না করা যায় তাহলে গুপ্ত বিপ্লব সফল হওয়া খুব মুশকিল। ইশতেহার কি সব বিলি হয়ে গেছে? অনেকটাই। ঠিক আছে, আমি এত সকালে? এই মাত্র পুলিশের গাড়ি দেখলুম, কাউকে ধরে নিয়ে গেল বোধহয়। বাবা, আমি আসছি।
যাও, তুমি তো আর কারো কথা শুনবে না বাবা। জানি না এই বৃদ্ধ বয়সে অদৃষ্টে কি আছে আমার। নীলু দাঁড়া, রোজ রোজ ফুল কেন দাও বলো? তোমার খেলার সময় কোথায় পড়ে যাবে? ও মা, ও কি কথা, পড়বে কেন, একটু সাবধানে রাখবি। আরে খেলার সময় অন্যদিকে নজর দেওয়া যায় মা? একটা সত্যি কথা বলতো বাবা, তোরা যদি গোড়াদের হারিয়ে দিস তাহলে কোনো ভয় নেই তো? ভয় থাকলেও ফাইনালটা খেলবো না মা, আসছি আমি। কখন ফিরবেন কিছু বলেছেন? ফিরবে রে বাবা, ফিরবে মানে জানা নেই। ছাত্র হয়ে এলেন, হয়ে গেলেন খেলোয়াড়। তো খেলাধুলো করো তো ভালো, গোড়া পল্টনদের সঙ্গে খেলাধুলো করা ভালো। বাহ বাহ বাবা বাবা, এমন মা না হলে আর এমন ছেলে হয়? শুনেছি তো ভালো খেললে তবেই গোড়ারা খেলে, তারপর বাড়িতে পুলিশ পাঠায়। সেরকম মনে হলে বাপু ওকে নিয়ে বাড়ি চলো, পড়ে কাজ নেই। চমৎকার, কটা ছেলে স্কটিশ চার্চের মতো কলেজে ভর্তি হবার সুবিধে পায় বলো দেখিনি আমায়? সে খোকা তোমার বরাবরই চৌকস, সে খেলাধুলোই বলো আর পড়াশুনোই বলো, এবার স্বদেশী হয়ে আরো চৌকস হবে। খন মানুদা, দেখ তো কে এলো। দাদুকে পুলিশে ধরেছে, তো খোকা কি করতে পারে? মেয়েটা ছেলে মানুষ, তাই একলা, তাই তেয়েছে। দাদুর বড় অসুখ, তিন দিন ধরে পড়তে পারেনি। শুনেছি দিন রাত্রির বাড়িতে স্বদেশীর আনাগোনা লেগেই আছে, লেগেই আছে। তা পুলিশকে ছেড়ে কথা কইবে? তুমি ঘরে যাও দেখি, এক মনুষ্য হয়েছে বাবু। এই বাড়িতে পুলিশ আসা আমি কিন্তু বরদাস্ত করব না, ভালো করে কথাটা বলে দিও তোমার সুপুত্তুরকে। এভাবে সশস্ত্র বিপ্লব হয় না, একে মারবো না ওকে ছেড়ে দেবো, তার কথা বোঝবার চেষ্টা করব, হয় না, অসম্ভব। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ইংরেজ মাত্রই আমাদের শত্রু। কিন্তু শিশু নারী বা বৃদ্ধদের কথা আমাদের ভাবতে হবে, এ তো নগেন্দা নিজেই আমাদের বলেছেন। কিন্তু নগেন্দা যা বলছেন যা করছেন এসব মেনে নিতে হলে তো আমাদের বিপদ অনিবার্য। নগেন্দা নিজে নাকি বটকৃষ্ণ দত্ত লেনে যাবেন বেনহ্যাম আর তার সাঙ্গুপাঙ্গুদের আসার ব্যাপারে খোঁজ করতে। নগেন্দা ধরা পড়লে আমরা কেউ বাঁচব না, আর আমাদের সমিতিও বাঁচবে না। অহেতুক ঝুঁকির মধ্যে কোনো বীরত্ব নেই, সেদিন আমরা অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম। আর তাছাড়া চাল থেকে কাকুর বেঁচে কি শত্রু ঘায়ল করা যায়? স্ত্রীলোক মারবো না, পুরুষ মারবো, শিশু মারবো না, বয়স্ক মারবো, সম্ভব। ফলটাও ভাবতে হবে, ওরা এটা আমাদের দুর্বলতা ভাববে আর সেটা সদ্ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। কিন্তু গোকুল সাহেব তো চরম পদক্ষেপ নেবার আগে আলাপ আলোচনার কথা বলছেন। আলাপ আলোচনা করে বিপ্লব হয় না, ইংরেজ তাড়ানো যায় না। তিলক কি বলছেন? স্বরাজ আমাদের জন্মগত অধিকার, অধিকার না দিলে কেড়ে নিতে হয়। যেটা অন্যায় সেটা ওরা করলেও অন্যায়, আমরা করলেও অন্যায়। তা পিগটি বা মুক্ত বাড়ালো কি করতে? কি আশ্চর্য, ও তো গোলকিপার, গোল আটকানোর চেষ্টা করবে না তো? ও তো ফরওয়ার্ড, ও গোল দেওয়ার চেষ্টা করবে না। তুমি ওদের ওকালতি করছো কেন তা তো বুঝতে পারছি না। আমাকে এভাবে কর্নার করার মানে তো আমিও বুঝতে পারছি না। তা পিগট চোটটা পেলে কিন্তু ম্যাচটা 3-0 জিততে পারতাম না সুদীপদা। সেই জন্যই আমার আরও আপত্তি, ওদেরকে মেরে আমাদের জিততে হবে কেন? ওরা আমাদের মেরে যেতে কেন বলতে পারো? এই একটা জায়গা যেখানে ওই লাল মুখোগুলোকে ধরে ঠেঙালেও হাজত বাস হবে না। ওরা কি বলে, অল ইন দ্য গেম। আমি যতদূর জানি মোহন বাগান ক্লাবের মূল মন্ত্র প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম, খেলা খেলাই, খেলাকে রাজনীতিতে নিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই। তোমার কাছে নেই, আমাদের কাছে আছে। তাহলে শৈলেন নাচে বলেন ডিসিপ্লিনি টিমের মেরুদণ্ড, তার কোনো দাম নেই। দেখো নিজেদের মধ্যে বিবাদ শত্রুপক্ষকে শক্তি যোগায়, আর্ধেক সময় রেফারি ফাউল দেবে না, গোল করলে অফসাইড দেবে,
পেনাল্টি না হলে পেনাল্টি দেবে, আর আমরা ডিসিপ্লিনে ধজা ধরে বসে থাকবো। তাহলে ফুটবল কেন, রাগবি খেলো, কুস্তি লড়ো। রেঞ্জার্সের খেলা এর মধ্যে ভুলে গেল সুধীরদা? ভাগ্য ভালো ক্লিনটন ফাইনালটা খেলাবে না। ও শালাকে দেখলেই মনে হয় মাটিতে পুঁতে ফেলি। ঠিক এই অ্যাটিটিউডটাই আমার বরদাস্ত হয় না। নিজেরা ঝগড়া করো না রে বাবা, উফ। এই কেন দিও না তো, এই খেয়েছে, আমাকেও দুঃখ দেবে নাকি? বুক দিয়ে যখন মারে না হাঁটুতে গোড়ালিতে। আরে শোনো শোনো, নিজেদের মধ্যে তক্কাতক্কি করে কোনো লাভ নেই, ফাইনাল খেলাটা এখনো বাকি, সেটা জিততে হবে তো নাকি? আগে ঠিক হোক আমরা খেলবো না মারামারি করবো? আগে ঠিক হোক আমরা কি চাই, আমরা যে অবস্থায় দাঁড়িয়ে খেলছি তাতে আর যাই হোক ইংরেজদের সাথে ভদ্রতা চলে না। কি চলছে সারা দেশ জুড়ে সেটা ভুলে গেলা সম্ভব নয়। এরকম মনোভাব থাকলে আমি নেই। প্র্যাকটিস এখনো শেষ হয়নি সুধীর। একটা কথা জেনে দেখো সুধীর, ফাইনাল আমরা জিতবই, সে প্রয়োজনে দশজনই খেলবে। জিতবার জন্য দেশপ্রেমের প্রয়োজন আছে সুধীর। এটার আগের কথা নাই সুধীরদা, তুমি তো বুট পরেছিল তাই টের পাও না। ও বুট পরে খেলাটাই তাহলে আমার অপরাধ? চোট পেলে কিরকম লাগে ওরাও একটু বুঝুক। আজকের খবরের কাগজটা দেখেছো? ডাক্তার বলে দিয়েছে পিগটের চোখ নষ্ট হয়ে যেতে পারে। পিগটের স্টেটমেন্টের উপর নির্ভর করছে অভিকে অ্যারেস্ট করা হবে কিনা, আর অ্যারেস্ট করলে কারা বুঝবে ভেবে দেখেছো? কি করেছি কি আমি? আচ্ছা আজ এখনো নরহরির দেখা নেই যে বড়। তাই তো দেখছি। শরবত দে। প্রাণটা জুড়িয়ে গেল হে নরহরি, বোধ করি খেলার মাঠে গেছিল। আজ আবার খেলা কোথায়? খেলা তো কাল ছিল। কালকের কথাই তো বলছি, সেই জন্যেই আসবে না বলছ? গোটা কতক গোড়া পল্টনকে হারিয়েছে বলে আপনার এই বৈঠকখানা থেকে শোভাবাজারকে পরিত্যাগ করে মোহনবাগান হয়ে যাওয়াটা বোধ হয়। মোহনবাগান? অভিলাষ ঘোষ অ্যারেস্ট হবে, ফাঁসিতে যাবে, মাঠের মধ্যে সায়ের ধরে ঠেকানো, মজাটা বুঝবে এবার। এবার যদি সব শুদ্ধ কালা পানিতে না দেয় তাহলে আমি এক বাপের সন্তান নই। বড় বার বেড়েছে মোহনবাগান। ওই যে কথাই বললেন না, অতি বার বেরো না ঝড়ে পড়ে যাবে। ঝড়েও পড়বে আর ছাগলেও মুড়বে, তবে ওই ক্রমে 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 ক্রমে। একই বিয়াক কেলে কারবার নরহরি। উফ নরহরি, কাল তুমি মাঠে গিয়েছিলে মোহনবাগানের খেলা দেখতে? ওই মোহনবাগান কেমন হারে তাই দেখতে। মোহনবাগান কেমন হারে? কি বলেছিলাম শরৎ, উল্টে যাবে উল্টে যাবে, মোহনবাগানের গোটা কেলাব এবার জেলের ঘানি টানবে। হ্যালো মিস্টার পেগর, হাউ আর ইউ? We're all very anxious about you, young man. English police officer ra shorashori pigot ke jiggasha korlo. Obhilash ichchakrito bhabe mereche ki? Pigot er saf uttor, shoto holeo khelar mat juddho khetro. Don't you think you should have been more careful? On the contrary, I should have. When it comes to an encounter in the field, it's war. What net goal, what a save a goal. এনেছ? এনেছি। কিছু বলবে? বলছিলাম আমি বেনহামের খোঁজটা আনলে হতো না? আমাদের দুটো কাজ, ভয়হীন হওয়া আর দায়িত্ব পালন করা। তুমি নিশ্চিন্ত থাকো সত্যচরণ, আমি ধরা পড়ব না।
গোটা দশেক হবে। এগুলো ছুঁড়ে মারলে বিশ গজের মধ্যে যে বাজারা থাকবে মারা যাবেই, সামান্য জোরে ছুঁড়লেই ফাটবে। কিন্তু মনীন্দ্র, বৃদ্ধ শিশু বা নারী কেউ হতাহত হন সে তো আমরা চাই না। এটা কি দলের নির্দেশ? বিবেকের। নগেন্দা, সশস্ত্র বিপ্লবে কোনো নিরীহ মানুষের রক্তপাত হবে না, এ কোনোদিন হয়েছে? সম্ভব? সম্ভব করতে হবে। তাহলে তো বোমার বদলে পিস্তলের প্রয়োজন। সময় মতো পিস্তল আমরা ব্যবহার করব, কিন্তু শুধুমাত্র পিস্তল দিয়ে এত বড় সংগ্রাম সম্ভব নয়। বিশ গজের ব্যাস কমিয়ে আনতে হবে, ক্ষমতা বাড়াতে হবে। আমি কি তোমাকে বোঝাতে পারলাম? আমি চেষ্টা করব। সামান্য আঘাতে বোমাগুলো যেন না ফাটে, কারণ বোমাগুলো অনেক দূর যাবে। অনেক দূর মানে? ধরো পাঞ্জাব, মারাঠা। পাঞ্জাব, মারাঠা? ইংরেজ সরকার ভয় পেয়েছে, ওরা কলকাতা থেকে রাজধানী দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে চাইছে। আমরা কিছুটা সফল বলতে পারো, কারণ আমরাও চাই ওরা রাজধানী দিল্লিতেই নিয়ে যাক। কিন্তু একই সঙ্গে ইংরেজ সরকারকে বুঝিয়ে দিতে হবে, সশস্ত্র বিপ্লবের আগুন সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে। তোমরা জানো সালাস্কার এসেছেন মারাঠার খবর নিয়ে, চণ্ডীগড় থেকে হরগোবিন্দ আসছেন। এই যোগসূত্র আমাদের হারালে চলবে না, আমরা তৈরি থাকব। বন্দে মাতরম, বন্দে মাতরম। বোমার শক্তি যাতে পিস্তলের কাছাকাছি যায় সে চেষ্টাই করব, যাতে যাকে আঘাত করা হবে সে ছাড়া অন্য কেউ হতাহত না হয়। সাবাস, এই কাজে নলিন তোমাকে সাহায্য করবে। নলিন, আজ থেকে তুমি মনীন্দ্রর সঙ্গে কাজ করবে। কিন্তু নগেন্দা, আপনি যে রাজেনকে বলেছিলাম, কিন্তু রাজেন ফুটবল খেলাতেই বেশি ব্যস্ত, তাই আমি তোমাকে উপযুক্ত বলে মনে করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। আশা করি দায়িত্ব পাওয়ার পর তুমি রাজেনের মতো কাজে অবহেলা করবে না। রাজেন, যারা দায়িত্ব পাবে তারা ছাড়া কেউ আলোচনায় থাকুক আমি চাই না। নগেন্দা, আমি রাজেন, এটা খেলা নয়, সংগ্রাম। Lie there, you bloody nigger. I took my decision on the basis of my observation as a responsible referee. It was not intentional. খেলার মাঠে অভিলাষের সঙ্গে ক্রিকেটের সংঘর্ষে ইংরেজ সরকার রীতিমতো শঙ্কিত হয়ে পড়ল। পুলিশ কমিশনার হ্যালিডে স্বয়ং অভিযোগ জানালেন সেদিনের ম্যাচের রেফারি পুলারকে দেখে। অভিযোগের কারণ, অভিলাষের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত না নেওয়া। অকুতোভয় পুলার জানিয়ে দিলেন মাঠের মধ্যে তিনি শুধুমাত্র খেলার নিয়ম মেনে চলেন। অগ্নি শর্মা হ্যালিডে নির্দেশ দিলেন এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। ফুটবল মাঠ রণক্ষেত্র নয়, ভুললে চলবে না, তারা শাসক, ওরা শাসিত। And do not forget, we are the rulers. অভি, এদিকে। এই দাঁড়া দাঁড়া, আসছি দাঁড়া। কেমিস্ট্রি ক্লাসটা কখন আছে বলতো? কেমিস্ট্রি ক্লাস তো দুটো থেকে। পায়ে ধুলো দিও। ফাইনালের পর। তুমি কি ক্লাস করতে এসছো? ফাইনালের পর। তোমার জীবনটাই কি ফাইনালের উপর? কি বলো? রাজেনকে দেখেছো? রাজেন, ওই যে বিরোহিণী রাধা। রাজেন, হাই। কি ভাবছিস এত? ভাবছি যদি জিততে না পারি। আরে জিততে পারলে কি হবে? ভাব। ভাবতে পারছি না।
ভুল করলাম কিনা জানি না। বুঝলাম না, থাক পরে একদিন বলবো। এ শোন, হেয়ালি ছাড় তো, হৃদয় ঘটিত নাকি, মানে যাকে বলে প্রেম। প্রেম তো সবসময় সকলের জন্য একরকম হয় না অভি। আরো দুর্বোধ্য হয়ে গেল। ছাড়, আমি তোর কোনো প্রেম টেম শুনতে চাই না, যে কারণে আসা চ মাইন্ডটা দিয়ে আসি। চ সাবাস সুশীল, সাবাস, অসাধারণ। এই তো চাই, তোমরা দুজন মিলে ওকে ঠেকাতে পারছো না? দাদা, কুস্তি লড়ে লাঠি খেলে আমরা কি পারবো বন্দুকের সাথে লড়তে? ওদের বন্দুক না থাকলেও কি পারতে? দেখো, আমরা বাঙালিরা দৈহিক শক্তিতে বড় ক্ষীণ। বলবান হতে হবে, বীর্যবান হতে হবে, শরীর চর্চা ছাড়া সেটা সম্ভব নয়। বন্দুক ধরবার শারীরিক ক্ষমতা এবং মানসিক বল যেদিন আয়ত্ত করে উঠতে পারবে, সেদিন দেখবে বন্দুক আপনি তোমার হাতে এসেছে। নগেনদা, চুপ করবি না? কাঁদবে না, কান্না কিসের? আমরা দুর্বল নই, দুর্বল হব না। ভুলে যেও না, তুমি হেমদাকান্ত চৌধুরীর নাতনি। কেমন আছেন মাস্টারমশাই? দেখা করতে দিল না। দেখা করতে দিল না? কে গিয়েছিল থানায়? নারু। নারু? নারু ছাড়া আর কাউকে পেলে না বুঝি? আসলে কেউই পুলিশের ঝঞ্ঝাটে যেতে রাজি না। কি বলেছে নারুকে? নারুর হাতে ওষুধ দিয়ে খোঁজ নিতে পাঠিয়েছিল। থানা থেকে ওষুধ দিয়ে বলেছে দিয়ে দেবে। আসলে দলের কোনো ছেলেকে পাঠালে সমস্যা হতে পারে, তাই। তাহলে কি হবে? আমরা আইনের সাহায্য নেব। তোমরা উপেনবাবুর বাড়ি যাও, আমি চিঠি লিখে দিচ্ছি, উনি একটা ব্যবস্থা নেবেন। শোনো মাস্টারমশাই, সেরকম কোনো দুর্ঘটনা ঘটলে সকলের আগে তুমি খবর পাবে। আমার দৃঢ় বিশ্বাস মাস্টারমশাই ভালো আছেন। সম্ভব হলে ওকে একলা রেখো না, আর থানা থেকে তোমাকে ডেকে পাঠালে একা যেও না, প্রয়োজনে আমাকে খবর দিও। বন্দে মাতরম। বন্দে মাতরম। বলো। বন্দে মাতরম। কালকে তোর বাড়ি যাবো বুঝলি? আর বলিস না, আমার মা না তো অসুস্থ পড়েছে বাবা। Scully, yeah, I think we lost the way. Have we? Let's go to the left side. Hey! Who's this? Bastard! Hana, Hana! Bloody dog! Hey! Hey, chalo! Chalo, bachi! Chalo! I think I know this bloke. He's a Mohun Bagan, right out. Yeah, right. আর জল পড়বে না মাসিমা। সে তো বুঝলুম, কিন্তু তোর তো পাত্তাই পাওয়া যায় না রে হিরু। আজ ডাকলে সাত দিন পরে দেখা মেলে, কি তোর এত রাজকাজ থাকে শুনি? কাজই নেই। বোঝো। ও ও ও মাসিমা, বলছি যে একটু দাদুকে বলো না ইটভাটা একটা আমাকে কাজ দিতে। আমরু দাদু কি রে, মেশো বল। কি করছো? আরে ছেলেটা হাতের কাছে থাকলে কলতল খারাপ হলে পাওয়া যাবে, সেটা একবার বোঝো।
কবে তোমার বাড়ির কল খারাপ হবে সেই কথা ভেবে আমি ওই কিষ্কিন্দাকে আমার ইটখোলায় ঢুকিয়ে ব্যবসাকে লাটে তুলে দিই। বুদ্ধি রেখে বেশপতি, অমন করে বলছো কেন? হিরু ইটখোলায় গেছে। কি হিরু ইটখোলায় গেছে কেন? আরে চেঁচিয়ে একেবারে বাড়ি মাথায় করছো, আমি ওকে পাঠিয়েছি। খুব করেছো ধর। আরে কোথায় যাচ্ছ? কোথায়? ইটখোলায়। আবার কোথায়? আরে জল টল খেয়ে যাবে তো। আর দরকার নেই, একেবারে জেলখানায় গিয়ে জল খাবো। আরে তোমার জন্য পান সেজে রাখলুম। নিজে খাও। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কে একে একে কি কেলো? দেখ দেখ কে মারলো এমন করে? হায় ভগবান। আবার বলো দা, সাহেব দের থেকে গেছিল, কানুদা না থাকলে আরো মারতো। ওদের আমি চিনি, ওরা ফুটবল খেলে তো, ওদের গায়ে খুব জোর আর খুব পাজি। আমার যেমন কপাল। কানুদার খুব তাড়া ছিল, আমাদের দরজা পর্যন্ত দিয়ে চলে গেছে, আর বলাদাকে একদম বেরোতে বারণ করেছে। চুকার চুকার, এই পাগলকে কে বেঁধে রাখবে? ক্ষুদিরাম কানাই লালের মতো তোকে যদি কেউ ফাঁসিতে ঝোলাতো, এর থেকে অনেক বেশি শান্তি পেতাম। বুড়ো বয়সে ছেলে কোথায় আমায় দেখবে? তা না, এ অত্যাচার আর কতদিন চলবে ঠাকুর? আমার এমন ভালো ছেলেটাকে শুধু অত্যাচার করে পাগল করে দিলে। এই যে কি চাই তোমাদের? হ্যাঁ, রোজ সাহেবদের ঠেঙাচ্ছ, হারাচ্ছ, চোখ গেলে দিচ্ছ। আগে সে তো আমি নই। কোনো কথা আমি শুনতে চাই না। আমার এখানে চাকরি করতে হলে ওই সমস্ত সাহেব ঠেকানো খেলা তোমাদের বন্ধ করতে হবে, একথা আমি আগেই তোমাকে বলে দিয়েছি। আগে শুধু একটা খেলা বাকি, তারপর আর খেলবো না। সত্যি বলছি, কালী দেবী খোদার গালি দুর্গা কাউকে টানবে না। চোদ্দ পুরুষ ধরে সাহেবদের জুতোর তলায় জন্মেছ, মরেছ, আজকে এসছো তুমি সাহেবকে খেলা শেখাতে, খেলার মাঠে নিয়ম শেখাতে? আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকো না, মাথায় একদম আগুন ছুটে যাচ্ছে। এভাবে বল মারলে কিন্তু হবে না। কি হয়েছে এটা? কি বোধহয় ওর পায়ে লাগছে। লাগছে না, মনে করতে হবে লাগছে না। ব্যথা যন্ত্রণা সবই মনের,
ফাইনালের আগে আমরা ওদের গোল ছাড়া আর কিচ্ছু ভাববো না। নে চল। Yes, sir. Sen, you can hand over his body to his relatives. Okay, sir. Nilu, you উঠে আসবি। রাজেন কোনাকুনি উঠবে। কানুবাবু আর মনো মিলে ডান দিক আর মাঝমাঠটা দেখবে। রাজেন আর রবিকে ওরা চোখে চোখে রাখবে। আমি আর দাদা একটু পিছিয়ে থেকে জায়গা বদল করে নেব। ওরা আমাদের দুজনকে গুলিয়ে ফেলে দাদাকে চোখে চোখে রাখবে। তখন হয় আমি অভিকে বল দেব, না হলে আমি নিজেই উঠে যাব। সত্যি ভাবা যায় না, মাঝে মাঝে মনে হয় তুমি দাদা আর বিজেদা ভাই। বৃষ্টি কি হবে? বৃষ্টি হলে তো আর কিছু করার থাকবে না। ছাদে বৃষ্টি পড়লেও আমাদের জিততে হবে। পুলিশ মাস্টার মশাইকে মেরে ফেলেছে রে। Bol.
চোখে দেখতে পাও না? মানে তুমি তো হুট করে এলে, ওটা কি? বেশ খেতে তো, কে করেছো তুমি? না না মাসিমা। মা কই টের পেলাম না তো? তুমি ফুটবল ছাড়া কিছু ভাবো না, দেখো না কি বুঝো যে টের পাবে। শোনো না শোনো না, তুমি কিছু রাঁধোনি? আমি মোচার ঘণ্ট রেঁধেছি নারকল দিয়ে। আচ্ছা আর কয়েকটা বড়া নিয়ে এসো না। আমি পারবো না। কেন? মাসিমা আমাকে ভারী হ্যাংলা ভাববে। কেন হ্যাংলা ভাবার কি আছে? মাসিমা আমাকে তোমার আর আমার বড়গুলো দিয়ে ছাদে পাঠিয়েছে, এখন যদি আবার আনতে চাই তাহলে ভাববে সব বড়া আমিই খেয়েছি। এটা তুমি খেয়ে নাও। না 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 খাও খাও খাও। না না এটা খেয়ে নাও খেয়ে নাও তুমি। আচ্ছা ঠিক আছে এই নাও। আচ্ছা আমরা খালায় কি হচ্ছে কি করে জানবো? মাঠ থেকে ফিরে। মেম সাহেবরা তো বেশ মাঠে যেতে পারে। মেম সাহেবরা কেন মাঠে যেতে পারে আর তুমি কেন পারো না, সেটা নিশ্চয়ই আমার দাদুর নাতনিকে বোঝানোর দরকার নেই। ওদিকে দেখো কি দেখছো। বাবা তুমি আজকাল আকাশও দেখছো? আকাশ না ঘড়িটা দেখো। কিছু মনে করবেন না ভাই, আজ আপনি আসুন। বিনাকে একবার বলবেন আমি মানে অভিলাষ ঘোষ, আপনাকে সবাই আমরা চিনি। তুমি ভেতরে যাও যাও। মাফ করবেন, এই মুহূর্তে বিনা কারোর সাথে দেখা করতে পারবে না। আজকে আপনি আসুন ভাই। তোমার রাজভক্ত খেলোয়াড়ও আসেনি। সুধীরের ভয়ানক জেদ মনে হয় না আসবে। তবেই বোঝো কেমন টান ক্লাবের উপর। What incidents are you talking about? Haven't you read the newspaper? Shudhir Chatterjee chilen LMS college er odhyapok. Son of a bitch, you must be kicked out of this institution. I warn you James, mind your language. He's merely ordered, I will execute. Semi final er por din college e dui english odhyapok Shudhir ke samne dekhe hita hit gyan shunno hoye hin montobbo ebong bankatok bhashay akraman korlo. It was definitely not intentional. Bhatro এবং শান্ত সুধীর অনেক চেষ্টা করেও বোঝাতে পারল না যে বিতর্কিত ফাউল অভিলাষের সম্পূর্ণ অনভিপ্রেত। এ যে কোনো খেলার মাঠেই হতে পারে। You dirty swine, what do you want? To pay you in the same coin, dirty swine.
You are lying, Mr. Chatterjee. বাক বিতণ্ডার পর স্বয়ং অধ্যক্ষ সুধীরকে ডেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিতে বললেন। Situation right now is extremely volatile. And your comments, your behavior towards our two professors were simply obnoxious. ঘটনার আকস্মিকতায় সুধীর হতচকিত হলেও বুঝতে পারল এই বরখাস্ত করবার ইঙ্গিত। Shouldn't you be grateful to the authorities who are still willing to sanction an authorized leave and has not yet asked for your resignation? Submit your application at once, Mr. Chatterjee. That'll be all. নীলু দাদা মনো সামনে বল ধরতে যাবি না হিরে মেরে বের করে দে ওরা বলে না ফিস্ট ফিস্ট হিরু ফিস্ট কর কাম হিয়ার বয়েজ হোয়াট সিমস টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যারাউন্ড হিয়ার The blackboard captain. East Yorkshire's captain, Jackson, chale, bole, kaushale, Mohun Bagan ke atkanor jonno, Neil ebong Scully-r shonge gopone shola poramorsho shuru korlo. Blackboard-e Mohun Bagan dol. Kintu ekjoner naam nei. Jar naam nei, jemon kori hok, she jeno mathe namleo khelte na pare. Captain. Welcome, sir. Welcome. Please sit down. Thank you, sir. Darwaza. Andar kisi ko mat aane do. Ji huzur. Yes, sir. Do you realize your responsibility as the secretary of the IFA? Yes, sir. So what can you do to ensure our victory? ইংরেজ সরকার মরিয়া হয়ে উঠল। পুলিশ কমিশনার হ্যালিডে তার অনুগত IFA সেক্রেটারিকে ডেকে সাফ জানিয়ে দিলেন। ইস্ট ইয়র্কশায়ারের জয় সুনিশ্চিত করাই তার দায়িত্ব। অ্যানিলু এদিকে শোন। হ্যাঁ শিবদা। ওবিয়া কোনো এলো না কেন রে? আসার সময় ওর বাড়ি হয়তো এলাম। কি বললো? বাড়ি নেই। ও খুড়ো, আজ যে বড় নৌকায় বড় রাস্তা দিয়ে বড় লাগ যাচ্ছে যে পুলিশ দশ ক্রস দূরে সবাইকে আটকে রেখেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে নোড়া খুলে গেল। বাবুরা সব ফিটন চড়বে, ফুর্তি করবে, ক্লাবে যাবে আর মত্তি মরণ এই উলুখাগড়াদের। এ রামু, হ্যাঁ ক্লাবে একটা বিয়ারা নেবে, তুই ভর্তি হবি? কা চাকর? হ্যাঁ চাকর। হ্যাঁ পাইলে সোচে রাহে লেকিন আব দিল না করত। কেন দিল করছে না? কেন আরে ভর্তি হয়েছে জরুর, পরশু অঙ্গরেজ লোক খেলা দেখে না যায় দেই। খেল? হ্যাঁ। কোন খেল? আরে মোহন বাগান কে খেল, ওই বল খেলা। হ্যাঁ আরে ওই খেলা দেখে তোর হবে এটা কি রে? আরে কা বলতো ভাইয়া, আরে কলহি তো আমার মুলুক সে দু আদমি আয়ে আউট, চার আদমি কল আওয়েঙ্গে। হামারা চচেরা ভাই একবার শিব ভাদুরী কে দেখে মাঙত হ্যায়, কহত রহা হ্যায় হামসে কি সুনা হ্যায় ময়দান মে শিব ভাদুরী শের কে মাপিত ঘুরত হ্যায়। শের? হ্যাঁ জৈসে খেলত নাহি জং লড়ত হ্যায়, জং পুরা অঙ্গরেজ লোক কে সামনে খড়া হোকে জং লড়ত হ্যায়। কি পুরা দেশ মে অঙ্গরেজ লোক কই সে ডরত হ্যায়, উ হ্যায় হামার শিব ভাদুরী শের কা বাচ্চা।
প্র্যাকটিসে যাসনি কেন? মিটিংয়েও এলি না, কিরে ব্যাপার কি তোর? এই জবাব দে। ফুটবলের জন্য আমি অমানুষ হয়ে যাচ্ছি শিবেদা। তাই জন্য তুমি ফাইনালের আগের দিন ফুটবল ছেড়ে দিয়ে মানুষ হবার চেষ্টা করছো বুঝি? বিনা দাদুকে যেদিন পুলিশ অ্যারেস্ট করলো সেদিন সকালে বিনা আমাদের বাড়িতে এসেছিল, আমি তখন মাঠে ছিলাম। পুলিশও দাদুকে মেরে ফেললো, তখন আমি মাঠে। বিনার দাদুর দেহ একা আনতে গেল থানা থেকে, তখন আমি মাঠে। তা তুই থাকলে কি করতিস? পাশে থাকাটাই কাজ। হ্যাঁ ঠিকই, কাপুরুষেরা সবসময় শুধু পাশেই থাকতে চায়। তুমি আমি ভুল বুঝছো শিবেদা, আমি জানি ও আমায় ঘেন্না করে। এই শোনো ভি, ব্যক্তিগত সুখ দুঃখের সময় এটা নয়। আমি, তুই, রাজেন, হীরে, আমরা কেউ আলাদা করে কিচ্ছু নয়, কিচ্ছু না। আমরা সবাই একটা দল, একটা দেশ। একমাত্র অর্জুনই পাখির চোখ বিদ্ধ করতে পেরেছিল। কেন পেরেছিল জানিস? কারণ একমাত্র অর্জুনই পাখির চোখ দেখতে পেয়েছিল। আজ আমাদের দায়িত্ব সেই পাখির চোখ দেখা। কিন্তু আমি নিজের কাছে নিজের দায়িত্ব অস্বীকার করতে পারছি না শিবেদা। আর ক্লাবের দায়িত্ব সেটা অস্বীকার করতে পারছিস বল? এই এত ছল চাতুরির কী আছে রে? হ্যাঁ, ফাইনাল না খেললেই প্রমাণ হবে যে তুই রাজভক্ত। সহজে একটা ভালো চাকরি হবে, বাবা খুশি হবেন, মা কোণে দেখবে, এই তো কথা। তুমি এমন করে বলছো কেন শিবেদা? এ শোনো ভি, প্রয়োজনে না দশজনে খেলবো, প্রয়োজনে খেলার ছক পাল্টাবো, কাপুরুষের মতন পালাবো না। আমি পালাচ্ছি না। দেড়শো বছর ধরে ইংরেজরা আমাদের মারিয়ে চলে যাচ্ছে, তার একটা প্রতিবাদ জানানোর প্রয়োজন নেই? মাস্টারমশাইকে এর একটা প্রতিবাদ জানানোর প্রয়োজন নেই? শুধু কাঁদলেই বুঝি সব দায়িত্ব পালন হয়? হ্যাঁ, আমি চললাম, তুই কেঁদে কেঁদে মানুষ হবি না ফাইনালটা খেলবি সেই বিবেচনা তোর। একটা কথা জেনে রাখিস হবি, পদাঘাতের উত্তরে পদাঘাত একমাত্র ফুটবলেই সম্ভব। এটা আমার কথা নয়, বিবেকানন্দর। স্যার, মে আই উইল কাম ইন। সুরেশচন্দ্র সরকার সেই সময় চাকরি করতেন কলকাতা কর্পোরেশনে। স্যার, মাই ফাদার্স ব্রাদার্স সন, নো নো, আই মিন স্যার, মাই ফাদার্স ফাদার্স হোয়াট ফাদার্স ফাদার্স ফাদার পিতাজি কি পিতাজি কি পিতাজি তোমার এই পিতাজি বিমা? স্যার, মাই ব্রাদার। তোমার ভাই বিমা আছে? নো স্যার, ফাদার। স্যার, মাই ফাদার্স ব্রাদার্স সন। হোয়াট ননসেন্স! ইয়েস স্যার। মাই গড, তুমি কেয়া মাংটা? লিভ। ছুটি? ইয়েস স্যার। কিতনা দিন? স্যার, আজ, কাল, পরশু, পাঁচ দিন। ম্যানজুর। থ্যাংক ইউ স্যার। গুড বাই। চল। আজ কাকে মারলি? ফাদার্স ফাদার্স ব্রাদার্স সন। উড়ি বাপ, বঙ্গালী, ও তো বহুত চালাক। আরে পিক আপ পালোয়ান, চালাকি না করলে তো অফিসে বসে কলম পিসতে হতো, ভালো হতো। সচ্চি, তো সাহেবের কথাগুলো না শুনলে না বিশ্বাস হতো না। সাহেবগুলো মানুষের মতো হতে পারে। কেউ মানুষ থাকে না, মানুষ করতে হয়। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি, আই ওয়াজ ইন আ বুকশপ ক্লোজ বাই, সো আই থট আইড রিটার্ন দ্য বুক। Thank you specially for Sense and Sensibility. Sorry, I'm leaving. বিনা যুদ্ধে নাহি দিব সুচাক্র মেদিনী, এতটুকু মাঠ আমরা ওদের ছাড়ব না, জিততে আমাদের হবেই। তোমরা অবাক হয়ে যাবে, ইনি অবনী গঙ্গোপাধ্যায়, সুদূর পাটনা থেকে এসেছেন শুধুমাত্র এই ফাইনাল খেলাটা দেখার জন্যে। যে গুটি কতক ভারতীয় পাটনা হাইকোর্টে প্র্যাকটিস করেন উনি তাদের মধ্যে অন্যতম বলতে পারেন। অবনী যে বাইরে থেকে মোহন বাগান ক্লাবকে কতটা সাহায্য করে তা আমরা এই তিনজন ছাড়া আর কেউ বড় একটা জানে না। আবার এসব কথা কেন শৈলেন দা? থাক না না,
ওরা জানুক, ওদের জানা দরকার। বর্ধমান, পূর্ণিয়া, রানাঘাট, সাঁকড়াই থেকে যেমন আসছে, তেমনি ঢাকা, আসাম, খুলনা, চট্টগ্রাম থেকে তেমনি আসছে। সেদিনের জন্য ইংরেজ সরকারকে বিশেষ ট্রাম, ট্রেন, ফেরির ব্যবস্থা করতে হয়েছে। এটা ইংরেজ সরকারের একরকম মানসিক পরাজয় বলতে পারো। আজ বাংলা আমাদের দিকে তাকিয়ে আছে, কাল গোটা ভারতবর্ষ আমাদের দিকে তাকিয়ে থাকবে। একটা কথা মনে রেখো, বৃষ্টি না হবার ফলে খালি পায়ে খেলার দরুন কিন্তু তোমরা ঢের বেশি সুবিধে পাবে। খালি পায়ে বল কন্ট্রোল বা ড্রিবলিং যত নিখুঁতভাবে করা যায়, বুট পরে তা কখনো হয় না। আমরা এও জানি ওরা ফাউল করে আঘাত করার জন্যে, আহত করার জন্যে। কিন্তু মনে রেখো, একটু আঘাত সইতে পারলে আমরা ইতিহাস গড়ব। শিবে, তুই কিছু বল। বল আমাদের লড়াইয়ের পোশাক, পা আমাদের অস্ত্র, আমরা জিতবই। বাবা, একে সাহেব বাচ্চা, তার উপর আবার পল্টনের খবরের কাগজে লিখেছে শুনলাম, একেবারে চোখের ঢেলা বেরিয়ে আসছে। কি জানি বাবা, ওই এক চামড়ার গোলের পিছনে 20 জনে মিলে দৌড়োদৌড়ি আর মারামারি, কি যে সু কে জানে। সত্যি তোমরা গোড়াদের কাছ থেকে ভালো কিছু পেলে না, কেবল এই কাদা মাঠে গুতগুতি আর গড়াগড়ি। জীবনে তো মাঠে গেলে না। থামো তো, থাকো তো বাপের হোটেলে, তোমরা আর বুঝবে কি। খেলা থেকে রাত হয়ে ফিরে খেতে দাও। যেদিন খেলা থাকে সেদিন মেসটা একেবারে দক্ষ যোগ্য, এক একজন মাঠ থেকে ফেরে একবার লাট সাহেবের মেজাজে। এক কাপ চা পেতে নারায়ণকে 10-এর ঘানি তেল মালিশ করতে হয়। এই নে দে। এসব ছোলা খেয়ে কিচ্ছু হবে না, মাংস খেতে হবে। মাংস খেলেই সব যেন একেবারে সাহেব হয়ে যাবে। ফিরিঙ্গিদের হারিয়েছে বলে কি একেবারে বাঙালির 10টা ঠ্যাং গজিয়ে গেছে নাকি? হ্যাঁ, বেশি ক্যাটদানি করতে গেলে না পল্টন দিয়ে একেবারে গুড়িয়ে দেবে। গুড়িয়ে দেওয়ার আগে না ফাইনালটা খেলতে হবে। শোনো সুধাদা, তোমাদের বক্তৃতার বোমাবাজি করে তো কিচ্ছু হয়নি, এবার তাই হবে। হ্যাঁ, দিবা স্বপ্ন সম্পূর্ণ বাস্তব সুধাদা। স্বয়ং বিবেকানন্দ বলেছেন, গীতা পাঠ করে কোনো লাভ নেই, বাঙালি ফুটবল খেলো। নেচে নেচে আয় মা শ্যামা, নেচে নেচে আয়, নাও ধরো। নেচে নেচে আয় মা শ্যামা, নেচে নেচে আয়, নেচে নেচে আয় মা শ্যামা। বলি ওগুরো, আজও কেমন? আগে পেন্না মহি দাদা বাবু, হ্যাঁ কেমন আছেন? অনেকদিন বাদে এলেন, তা কি নেবেন বলেন? এ আলুর চপ, কাঁচকলার চপ। খবর নেই? না তেমন কোনো খবর নেই দাদা বাবু। ফিরিঙ্গিরা আছে ফিরিঙ্গিদের মতো, আমাদের দেশ আছে আমাদের মতো। অখুরো, দু জায়গায় দুটো করে লড়াই চপ দাও। বসেন না, দিচ্ছি। ও দাদা বাবু, আপনি বসেন না। খুরো, দুটো লঙ্কা দিও তো। হ্যাঁ দিচ্ছি। তোমার এই লড়াই চপ খেলে শরীর ও মনে প্রচুর বল পায়। আমি বলি কি, একবার মাঠে চলো দেখিনি, কি যে পাবে বুঝবে খুনি। তোমার এই মাঠে পেলো কেন তোমাকে, এটাই বুঝতে পারছি না। আহা, এখানে বসে থেকে বুঝতেও পারবে না। আরে বাবা, মোহন বাগানের খেলা, এটা শুধু খেলা নেই না দাদা বাবু, ন্যাশনাল থিয়েটার, নতুন নাটক মাছি দাঁড়াচ্ছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের শোকসভা পিছিয়ে দিয়েছে জানো তো। কিন্তু এসব এসব হচ্ছে কেন? ব্যাপারটা গুরুতর। ফিরিঙ্গিগুলো আমাদের ঘাড়ে চেপেছে, চেপেছে তো, চেপে রয়েছে তো। চাপেনি আবার, ঠাকুরদাদার বাপের জন্মের আগে থেকে রয়েছে। কোনো অন্যায় দেখলে মুখ খুলতে পারো? পারবে না, কর কর করে বেঁধে চালান দেবে। হ্যাঁ, কিন্তু এসবের সঙ্গে বল খেলার কি সম্পর্ক, এটা তো আমি কিছুতেই বুঝতে পারছি। ব্যাপারটা মাঠে না গেলে বুঝবিও না। এই ধরেন, আমি বোঝাচ্ছি,
ময়মনসিংহ ঢাকা বরিশালের ছেলেরা মাঠে ফিরিঙ্গিদের ক্যাত ক্যাত করে নাচি মারছে, সবাই দেখে, কেউ কিচ্ছু করতে পারে না, মহারগ। ফিরিঙ্গিরা বসে বসে দেখে, নিজেরাই নাচি খাচ্ছে। বুঝলে মাঠে যাবার কারণটা? বুঝলে, শোনো বলি, যারা সব বোম বাঁধে সাহেব মারে তাদের সব অন্য বাপে জন্ম দিয়েছে। হ্যাঁ, এক ফোঁটা সব ছেলে পুলে ক্ষুদিরাম কানাইনাল হবে বলে সব স্বদেশ হয়ে যাচ্ছে। আমরা পারব, কিন্তু ওই মরারা মরুক, প্রাণের ভিতরে ইচ্ছেটা আছে তো নাকি? হ্যাঁ, এসব কথায় ভয় নেই তো? কানাইলাল ক্ষুদিরামকে কেউ বাঁচাতে পারলে? একজন তো ভয়ে নিজেই মরলে। শোনো, ওই বোমা বেঁধে আর বড় লাঠ মেরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওরা হচ্ছে গিয়ে রক্ত বীজের ঝাল। যা বলেছ, একটা মরলে দশটা গজায়। ওই জমদুতগুলোর মাঠেই শাস্তি। আগের খেলায় অভিলাষ ঘোষ ওই গোড়া পল্টনটার চোখ পেটে দিল। হ্যাঁ, কি হলো? এখনো সে খেলছে। হ্যাঁ, তার ওই ফাঁসিও হয়নি, কালা পানিও হয়নি। সেটা সত্যি কথা। তাতেই তো লোকজন দেখতে চাইছে যে ওই গোড়া পল্টন গুলো মোহন বাগানের কাছে কেমন ঠেঙানি খায়। হ্যাঁ, কি গুরু? হ্যাঁ, কাল বাটে কি হবে বলো দেখি। মুখে নাতি, পোঁদে নাতি। কি খেলা পেয়েছেন নাকি মশাই? বায়না নেওয়ার সময় এক গুণ নয় চার গুণ নিলেন, আর এখন বলছেন যাত্রা বলা হবে না। চার গুণই ফেরত দেব, কিন্তু যাত্রা হবে না। তার মানে? তাহলে বায়না নেওয়ার মানে কি? নেই, কোনো মানে নেই। বা 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 বা, আমি এখন ফিরে গিয়ে বলবো কি? শুনুন যোগেশবাবু, পালা না হলে আমি এখান থেকে নড়ছি না। এ তো ভালো জ্বালা হলো দেখছি। আরে সাধন ঘোষ যদি একটু না করে তাহলে পালাটা হবে কি করে? আমি করব। তাহলে একটিবার আমাকে ট্রেনার কাছে নিয়ে চলুন। ওতে কোনো লাভ নেই। ও লাভ হবে কি না হবে সে আমি বুঝবো, ব্যাস। কি ব্যাপার? হ্যাঁ, মানে আমি সাধনবাবুকে। সাধনবাবু? হ্যাঁ। আমি সাধনবাবু। আগে আপনি পালাটা নাকি নাকচ করে দিয়েছেন? দিয়েছি বই কি? না, বলছিলাম যে আমাদের ওই কুমড়োখালির জমিদার মহাশয় ছোট বউয়ের ছেলের। লাউ কুমড়ো জানি নে, তবে সেই দিনকে মোহনবাগানের সঙ্গে গোড়াপল্টনরা মাঠে নামবে। খেলার মাঠে মোহনবাগান গোড়াপল্টনদের মেরে একেবারে লাট করবে। আর সে আপনার এই কুমড়োখালের জমিদারের ছোট বউয়ের শ্বশুরমশাইকে বলবেন মাঠে আসতে, খাসা পালা হবে। এই বুঝেছেন? বাবারে, এই স্ত্রীর শিক্ষা লেখাটা হয়ে গেছে, লেখাটা দুদিন বাদে যাক। তাহলে খালি জায়গা কি যাবে? খেলা। খেলা? একদিনের জন্যও আমি ঈশ্বর বিশ্বাসী হতে রাজি আছি। কৃষ্ণদা, কপালে জয় টিকা,
কালীঘাটে গিয়েছিল, খোকার নামে পুজো দিয়েল, আর মোহন বাগানের নামেও। কোথায় বৈঠকখানে বসে পেস্তা দিয়ে শরবত খাবো? তা না দেখো, এখানে আকাশের নিচে দাঁড়িয়ে কাঁকরলা মুড়ি চিবনো। বৈঠকখানা ছেড়ে এখানে আসতে বলার মানেটা বুঝলে? মাথাটা বিগড়েছে। হ্যাঁ, অমলবাবুর মাথাটা বিগড়েছে। হ্যাঁ, মোহন বাগান জিতেই চলেছে, এখন তো আবার গোড়াদের সঙ্গে ফাইনাল খেলবে, এতেই মাথাটা বিগড়েছে। বালাই ষাট, অমলবাবু মশাইয়ের মাথাটি বিগড়লে তোমাদের ওই বৈঠকখানা, সন্দেশ, পেস্তা বাদাম সব যাবে বুঝলে। তা কী করবো বলো, ওসব কথা বললে চলবে? হ্যাঁ, অবস্থাটা দেখছো না? আরে ভাইয়া, কলকাতার নাম তো পাল্টে মোহন বাগান হয়ে যাবে গো। তোমার তো আসপদার এক শেষ। কেন? হ্যাঁ, তুমি বৈঠকখানায় নেই বলে শোভাবাজার ছেড়ে দিয়ে অন্য কেলা আবার গুন গাইছো। তা কী করবো বলো, ফাঁসি তো লটকাতে তাও ভালো, শরৎ চক্রবর্তী সত্যি কথা বলতে পেজ পায় না, বুঝেছো ভাইয়া? শরৎ কি যেন সত্যি কথা বলছিলে শুনতে পেলুম। আগে না না, ওই ওই আদিক্ষেতা আদিক্ষেতা মোহন বাগানকে নিয়ে যা চলছে, এই তো সহ্য করে যাচ্ছে না, এই কথাই বলছিলাম আর কি গিরিজা বাবা। ও কথা বলো না শরৎ, এই জন্যই তো আজ সকালবেলা এখানে এইছি, মা গঙ্গাকে সাক্ষী রেখে বলছি। আজ আর কোনো দলাদলি নয়, আজ সকালে কালীঘাটে মোহন বাগানের নামে পুজো দিয়ে শৈলেন আর ছেলেদের পেশাদি ফুল দিতে গেছিল, ওদের দেখে গর্বে আমার চোখটা জলে ভরে আসছিল। অবাক হয়ে যাচ্ছ তো, ঘরোয়া কোদল বড় সব বোন এসে বুঝলে হে, মোহন বাগান আজ গোড়াদের বিরুদ্ধে লড়তে যাচ্ছে, এ লড়াই আমাদেরও লড়াই। না না শরৎ, আজ আর কোনো দলাদলি নয়, আজ আমরা সবাই মোহন বাগান। Ah!
বাবা, এতো গণসমুদ্র হয়ে অধীর। হ্যাঁ তাই তো দেখছি বাবু। তাদের লোকটি কোথায় বসাবে? আমাকে তুই পুপ মানেই দাঁড়াতে বলেছিস। পুপ পশ্চিম আমি বুঝি না, বলছিলাম মানে খেলা শেষ হয়ে গেলে কি মাঠে গিয়ে বসবা? আসলে না, এত মাথার মধ্যে একটা টাক ছিল। নমস্কার অধীর বাবু, নমস্কার নমস্কার। তোকে কি নেবা হয়েছে নাকি? বোঝা বোঝা। আরে এটা বাবু, আমার বাবু। হ্যাঁ আরে দূর, কখন খেলা আর আমার মবি বুঝতে পারতাছি না। আপনি সরান না, আমার অসুবিধা হচ্ছে। এইটুকু লেগে অসম্ভব কথা, এইটুকুর জন্য ঢাকা থেকে আইয়া। আরে ভালো জায়গা, কোনো চিন্তা নাই বাবু। বলছিলাম কি, আপনি চলুন, কোনো চিন্তা করবেন না কো। আমি যেখানে আপনাকে বসাবো না বাবু, মনে হবে না কো আপনি খেলা দেখছেন, মনে হবে খেলছেন। বড় কি বাড়ি বড়ি, এই বাড়িতে ফুটবল খেলতে হবে নাকি? না না, ও বলছে মনে হবে, মনে হবে, মনে হবে। হাসানা খালা কোথায়? কোথায় দেখি 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 এই যে দেখি দেখি। হ্যাঁ হাসানা খালা, কেন এই এই নে করেন না? আরে আপনি ঢাকা থেকে আসুন, বরিশাল থেকে আসুন, তাতে আমার কি? এটা কি একটা রাখার জায়গা? না না, এইটাই তো আমার রাখা, এখানে রাখনের জায়গা। আমি সারা জীবন ধইরা এই 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 কোরিয়ার খেলা দেখছি। কি হলো? আয় এদিকে 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 এদিকে। হ্যাঁ দাঁড়াস, হ্যাঁ কই দাঁড়া দাঁড়াস। ১৫ টাকা চাইছে বসা। ওরে বাবা, সাহেবরা লাঠা পেয়ে সেটা দেখতে ১৫ টাকা লাগে? ঠিক আছে, ভেবেছিলাম সামনের মাসে নিমটার জমিদারিটা কিনবো। শুনো সবাই শুনো, আর মানুষ দেখ, ওরে বাপ রে, জন সমুদ্র রে, সমুদ্র আমরা যাতে আমাদের হবে।
জুকারবাগ, অন্যদিকে ব্রিটিশ শিয়াল। ইওর কল, হেডস অর টেইলস? টেইলস। আরে এই আরম্ভ কর না বেটা, রেফি বাসি আর তার বাজে না। টেস্ট কথা বলবেন না, কি খেলা কথা কহু না, আবার কথা বলেন। এখানে নতুন বিয়ে প্রেম করতে কথা কবেন না, কথা কবেন না, এটা কেডা bloody bust. ওধীর, এত দূরে খেলা হলে দেখবো কি করে, এমন একটা জায়গা নিলে তুমি না? না না, ও তো বললো সব ব্যাপারে খেলার মতন দেখতে পাবেন, কি করি বলুন তো। চুপ করো, চুপ করো, দেখো দেখো। Changing positions above us. Spread out. Shivda, Sharvizada, Srikulai Felicera. Don't worry, just roll them close. Be very careful. Well, let's go. We get it. Vicky, be careful. That basket has changed its position again. Keep right behind him. He's wearing the red band. Oh, God. Omoshai, ki guliyeche? Ki guliyeche? Apne khoita apne bujben na. Kulaise, kulaise. Shita, shita bolliye gosse. What you doing, Mon? They're getting in the way, man. Just keep the guy with the red band on the right. Just do it. Come yeah, on, I'll come take on. That. Bije Shon, hey, the guy. Abu Di, hey, the guy. Mon, this fellow standing at that end, the captain. He's returning to his old position. The man who has a lookalike, eh? Bastard. Jaga bottle kore kono labh hobe na shibe. Ha shibe da. Tomar kore chuk 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 rakhche.
চিনে ফেলেছে, কিন্তু কি করে বুঝতে পারছি না। ইসবার আগে জিত গেল না তো হম কালী মাই কো জরুর পাটা চলাएगा। জয় কালী, জয় কালী। That bug is mine. Let's go, let's go. I'm coming. Bring it up. Bring it up. Come on. Act like gentlemen. Bring it up. Ah!
position. Shibeda, কেউ দাঁড়াবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে বলছি তো কেউ দাঁড়াবে না, আমি ঠিক বাজাবো, ছেড়ে দাও। ঠিক আছে, নে চল। আমি থাকি। যদি কোনো মতে হিরোর থেকে বল নিকলে যায়। আরে বলছি তো, ছেড়ে দাও না। তা থাকুক, থাক। একানু, কানুস কালি কেনে, ঢোক ভেতরে ঢোক। Yeah, we got them, man, we got them. Shit. Pani to bolo, chhadi to bolo na. Goal mata dekho na, kar hoyeche goal. Yeah. Hey, shukur. Bolta chhali na kelo. Hiru to tope jole chilo. Ha. Eto bhenge porche kano shoilen. Ekhono shomoy ache, amra jitboi. তুই ব্যাপারটা বুঝতে পারছো না, তুই কি করছিসটা কি? আরে পজিশন জানে না ডিফেন্সের প্লেয়ার, কি হচ্ছে এটা? এভাবে হয় না শিবেদা, এভাবে হয় না। কানু, চলো চলো ওদের সামনে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ক্যাপ্টেন, ইউ প্লেড ভেরি ওয়েল। থ্যাংক ইউ। দ্য ক্যাপ্টেন ইজ দ্য স্পাইন অফ দ্য টিম। ইউ নিড অ্যাজ মাচ অ্যাজ 50 সেকেন্ডস অনলি টু স্কোর। থ্যাংক ইউ। বসো, ঠিক আছে, দেখি এই নিয়ে মন খারাপ করার কিছু নেই, দেখি খেলায় হার জিত আছেই। দেখো আমরা ঠিক জিতবো, আমরা ঠিক জিতবো। আমি আমার উপর ভরসা রাখুন। ঠিক আছে ঠিক আছে, শোনো, ব্যথা ট্যাথা সব ভুলে যাও, তোমাদের কিন্তু জিততেই হবে। হ্যাঁ, ভালো করে দেখে নাও। হ্যাঁ, পারবে কি জিততে? মোহন বাগান আর জিতবে আমার তো মনে হয় না। হ্যাঁ জিতবে। আরে তোর আমার বলাকে দেখেছিস কোথায় গেল? ও মাঠের দিকে গেছে। মাঠের দিকে? হ্যাঁ মাঠের দিকে। এই বলছে এত ভিড়ে কোথায় খুঁজবো বলো তো, কিনি মা মুশকিল হলো। মন খারাপ করার কি হয়েছে? তোমাদের খেলা কিন্তু খারাপ হয়নি। হ্যাঁ, গোল খেলেও আমরা কিন্তু গোল শোধ করতে পারি। হ্যাঁ, খালি পারি নয়, পারতেই হবে। একটা কথা মনে রেখো, এটা খালি খেলা নয়,
এটা সংগ্রাম। আজ যদি আমরা না জিতে বাড়ি ফিরি তাহলে ভবিষ্যতে হয়তো কোনোদিনও বলতেও পারবো না যে আমরাও পারি। তাই তো, তোমরাই তো এদের হারিয়েছ। সেন্ট জেভিয়ার্স রেঞ্জার্স, রাইফেল ব্রিগেড, মিডলসেক্স, কাকে নয়। হ্যাঁ, আর দেখো আকাশ কিন্তু এখনো পরিষ্কার, আজ বৃষ্টি হয়নি। সুবিধে কিন্তু আমাদের হাতে রয়েছে, আজ ওদের হারাতেই হবে। মাথা তোলো হীরালাল, মাথা তোলো। আমরা আর মাথা নিচু করে থাকবো না। পৃথিবীর শ্রেষ্ঠতম গোলকিপার গোল খায়, আজ আমরা এখানে খালি খেলতে আসিনি, লড়তে এসেছি। এই লড়াই শুধু গোলের জন্য নয়, আমাদের দেশের জন্য, জাতির জন্য, আমাদের মান সম্মান অস্তিত্বের জন্য। মাথা উঁচু করে বাঁচার এই একটাই রাস্তা খোলা আছে, মনে রেখো। সিধু, কানহু, মঙ্গল পান্ডে, ক্ষুদিরাম, এদের কারুর চেয়ে তোমাদের দায়িত্ব কম নয়। একবার ভেবে দেখো তো, কত ভাগ্যবান তোমরা। যাও, নেমে পড়ো। যাও এবার তোদের মারবই। Thank you.
এসো। রাজেন, ওই চকল, ওই এদিকে চলো। রাজেন, আমি একটু দেখতে পারি? রাজেন, ওঠো, জাগো। আমরা সৈনিক, আমরা জীবন পণ করেছি দেশের জন্য। যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবো না, আমরণ লড়াই করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
এত বড় কাজটা তো আজ করলে, কিন্তু ওইটা ওইটা ওখান থেকে কবে নামবে বলতে পারো? ঠাকুরমশাই চিন্তা করবেন না, আজকে এটা হয়েছে, খুব তাড়াতাড়ি ওটাও নামবে। ২৯শে জুলাইয়ের খেলা বিস্মৃত হেমদাকান্তদের মতো কালের গর্ভে হারিয়ে গিয়েছে। ইতিহাস সেদিনটাকে স্বাধীনতা সংগ্রামের শরিক হিসেবে স্বীকৃতি দেয়নি, কিন্তু এই কথা অনস্বীকার্য, এই ফুটবলই আপামর জনগণকে প্রথম জাতীয়তাবাদের নিকটে বাঁধতে পেরেছিল। ১৯১১র ১২ই ডিসেম্বর ইংরেজ সরকার বঙ্গভঙ্গ রদ ঘোষণা করল, সেই সঙ্গে রাজধানী সরিয়ে নিয়ে যেতে বাধ্য হল সুদূর দিল্লিতে। ৩৬ বছর ধরে অবিরত সংগ্রামের পর ১৯৪৭ সালের ১৫ই অগস্ট ইউনিয়ন জ্যাককে চিরতরে বিদায় দিয়ে ভারতবর্ষ স্বাধীন হল। আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের রক্তে খেলা খেলার ছলে বিপ্লবী বেশ, আমরাই কখনো মুখ কখনো দল কখনো দেশ। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকে নেই কল যে বলে লড়াই করো হার না মানা। জন্মেছি খেলার বিবেক খেলার নবাব, আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এই দেশের জবাব। বেপরোয়া খেলার সাহস খেলার বিবেক খেলার নবাব, আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এই দেশের জবাব। সাগরের উথাল পাথাল বুকেও এই নৌকা চলে, কত ঝড় বিবাদ সামার দিতে খেলাই কথা বলে। আমাদের খুনের ভেতর সবুজ মেরুন এক ঝাঁক বাঁধ।